আজকে আমি তৈরি করে দেখাবো চটপটি। আমার মনে হয় কম বেশি ছোট বড় সবার পছন্দের, তবে বাইরে থেকে যে আমরা চটপটিটা কিনে খাই সেটা যে কতটুকু স্বাস্থ্যসম্মত এই সংশয়টা সবার মধ্যেই রয়ে যায়। তো ঘরে খুব সহজে স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা চটপটি তৈরি করে নিতে পারি, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড মেকিং বিডি। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে চটপটিটা তৈরি করতে হয়। তো চটপটির জন্য আমাদের প্রথমে লাগবে ডাবলি ডাল বা চটপটির ডাল। এই ডালটাকে আমি সারাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কারো হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে চেষ্টা করবেন 4 ঘন্টার জন্য ডালগুলো ভিজিয়ে রাখতে। এতে করে ডালটা খুব সুন্দর ফুলে ওঠে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি সারা রাতে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডালগুলো ফুলে গিয়েছে, আর এটাকে সিদ্ধ করতে ইজি হবে। এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা পরিষ্কার করা সেই চটপটির ডালগুলো দিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি, আর আজকে আমি 100 গ্রাম পরিমাণ চটপটির ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নিতে পারেন। এখন আমি এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ডালগুলো 4 থেকে 5টা বাসি দিয়ে সিদ্ধ করে নেব। তো ডালটা সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি অন্য অন্য কাজগুলো করে নিব। এখানে একটা বাটিতে আমি 1 কাপ মতো তেঁতুল নিয়ে নিয়েছি, আর এই তেঁতুলের টকটা কিন্তু চটপটির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, সেটা নিশ্চয়ই আমরা কম বেশি সবাই জানি। তো এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলো। আমি 10 থেকে 15 মিনিট তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর তেঁতুলগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এই তেঁতুলগুলো এভাবে কষলে তেঁতুলের কাঠগুলো বার করে নিতে হবে। আমার এই তেঁতুলে কোনো আঁটি নাই, শুধু এই আঁশগুলো ফেলে দিতে হবে। এভাবে খুব ভালোভাবে আমি কাঠগুলো বের করে শুধু আঁশগুলো ফেলে দিচ্ছি। আমার এই তেঁতুলে আগে থেকে আঁটিগুলো ছাড়ানো ছিল। আপনাদের তেঁতুলে যদি আঁটি থাকে তাহলে আঁটি আর আঁশগুলো ফেলে দিবেন। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো। প্রথমেই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। নিজেদের টেস্ট অনুযায়ী পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ, শুকনো খোলায় তেলে নিয়ে গুঁড়ো করা। এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আজকে আমি বাজার থেকে কিনে আনা চাট মশলা ব্যবহার করেছি, আর আজকাল খুব সহজলভ্য, বাজারে খুব সহজে চাট মশলা পাওয়া যায়। তো এরই মধ্যে টকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর এরই মাঝে কিন্তু আমার চটপটির ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কুকার থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি চটপটির ভিতরে যে মাংসটা দিব সেই মাংসটা একটু রেডি করে নিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এটা জাস্ট মাংসের জন্য, কোনো কালারের জন্য না। তো আমি সামান্য পরিমাণ দিয়েছি। এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। এখন এই মাংসটা আমি রান্না করে নিব। রান্না করা বলতে মাংসটা আসলে কষা কষা হবে, কষানো মাংসটা যেমন হয় আমি সেরকম কষিয়ে নিব মাংসটা। এবার ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত। আমি প্রায়
প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা খুললাম আর মাংসটা প্রায় কষে কষে হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা কাঁচামরিচ। ডালটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, দেখতে আস্তে আস্তে থাকবে, কিন্তু হালকা চাপ দিলে ডাল গলে যাবে। এরকম ভাবে ডালটা সিদ্ধ করে নিতে হবে, না হলে চটপটিটা খেতে আসলে ভালো লাগবে না। এখন আমি ডালের ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার আমি কষানো মাংসের ভিতরে চটপটি ডালটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। তো ডালটা মাংসের ভিতরে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর চুলাটাও আমি এরই মাঝে অফ করে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সেই আগে থেকে রেডি করা তেঁতুলের টক আর দিয়ে দিলাম 1টা চামচ চিলি ফ্লেক্স। আর এখানে আমি রাখনি রেডি মিক্স চটপটি মশলাটা ইউজ করেছি। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই চটপটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের টক দিয়েছি। আরও যদি টক দরকার হয় তাহলে তো আমার তেঁতুলের টক আরও রেডি করা আছে, ওর থেকে আরও নিব। আমি চটপটিগুলো হাঁড়ি থেকে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। এবার সব কিছু দিয়ে চটপটিটা সাজিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিলাম শসা কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আগে থেকে সিদ্ধ করে নেওয়া ডিমটা আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সবশেষে আমি ফুচকা কুচি করে দিয়ে দিলাম। তবে এখানে আমি কোনো পরিমাপ বলছি না, আপনারা যে যার মতো নিজের পছন্দ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী এই জিনিসগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখন যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এগুলো আসলে যে যার রুচির উপর ডিপেন্ড করে, তাই নিজেদের পছন্দ মতোই বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো সব কিছু তো উপর দিয়ে সব কিছু আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন যে আসলে কতটা টেস্টি। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এরকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।